হ্যালো অ্যান্ড স্বাগত সবাইকে আমাদের ট্রাভেল চ্যানেল মিলানা দ্য ট্রাভেল ফ্রিক বং কাপেলে। অস্ট্রেলিয়াতে বসন্তের একটা আলাদাই উন্মাদনা। অলিতে গলিতে বাগানে যেমন রং বেরঙের ফুলের সমারোহ দেখা যায়, তেমনি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাও সেজে ওঠে টিউলিপের সৌন্দর্যে। আজ আমাদের ক্যাপিটাল সিটি ট্রিপের দ্বিতীয় দিনে আমরা টিউলিপ ফেস্টিভ্যাল ফ্লোরিয়েট আর সাথে ক্যানবেরা সিটি অ্যান্ড সবথেকে মজার পার্ট অস্ট্রেলিয়ার মিন্ট ঘুরে নিজেরা ডলার বানানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন টু আনাদার এক্সাইটিং অ্যান্ড কালারফুল ট্রাভেল এপিসোড অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অফ ফ্লাওয়ার্স আর আজকে ক্যানবেরার সেকেন্ড ডে তে আমরা শুরুই করলাম এরম ফুডের মধ্যে দিয়ে। আজকে আমাদের ইটিনারির ফার্স্ট ডে ছিল ফ্লোরিয়াট দেখার। এবারে অ্যানুয়াল স্প্রিং ফেস্টিভ্যালটা কিন্তু একটা জায়গায় নয়, মানে পুরো ক্যানবেরা জুড়ে হচ্ছে। তো পুরো ক্যানবেরা জুড়ে ফ্লোরিয়াট দেখা তো সম্ভব নয়, তো আমরা একদম সিটির কিছু স্পেসিফিক জায়গা সিলেক্ট করেছি, তো সেখানেই যাচ্ছিলাম। ইন বিটুইন এই রাস্তাটা দেখে এত ভালো লাগলো, পুরো পাথওয়ে জুড়ে দুদিকে এরকম পুরো চেরি ব্লসম রয়েছে। তো এরকম জায়গা দেখলে না দাঁড়িয়ে তো আর থাকা যায় না। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে তারপর আমরা মেইন স্পটে যাচ্ছি। বাট আজকে দিনের শুরুটাই এত সুন্দর হলো, উই আর রিয়েলি হোপফুল ফর দ্য রেস্ট অফ দ্য ডে অ্যাজ ওয়েল। ওয়েলকাম টু দি ফ্লোরিয়াট। ফ্লোরিয়াট হলো ক্যানবেরার অ্যানুয়াল টিউলিপ ফেস্টিভ্যাল। প্রত্যেক বছর ওরা কমনওয়েলথ পার্কে বিশাল বড় করে এরকম টিউলিপ শোটা করে। বাট এবারে যেহেতু পুরো সিচুয়েশনটি ডিফারেন্ট, তো সেই জন্য ওরা পুরো ক্যানবেরা সিটি জুড়ে এরকম প্রায় 1 মিলিয়ন টিউলিপ বাল্বস প্ল্যান্ট করেছে, যাতে একটা জায়গায় স্পেসিফিক্যালি ভিড় না হয় এবং সবাই পুরো সিটি জুড়ে সব জায়গায় এই টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে পারে। তো হ্যাঁ, মানে এতদিন ধরে শুনে এসেছি যে অস্ট্রেলিয়াতে ক্যানবেরা টিউলিপ ফেস্টিভ্যাল খুব ফেমাস, তো সেটা দেখার সত্যি খুব ইচ্ছে ছিল। বাট এবারে তো সব কিছুই ডিফারেন্ট, তো এটা যেরকম বাইরে শো করা, এর ভেতরে কিন্তু বিশাল বড় করে ওরা প্ল্যান্ট করেছে। মানে ক্যানবেরা আসবো আর এরকম সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি ভেহিকেল চালাবো না, হতে পারে না। সাইকেল মানে ওয়ান অফ মাই ফেভারিট। তো মিলন যখন থেকে এই সাইকেলটা দেখেছে ও খুব উস্কুস করছিল যে কখনো এরকম রাইড নেবে। তো এই পুরো লেকটা তো অনেকটা বড়, তো লেকটা হেঁটেও ঘোরা যায়। বাট এই সাইকেলটা দেখার পরে মিলন ইজ লাইক, না আমি সাইকেলেই ঘুরবো। এটা আমরা রেন্টে নিয়েছি ফর 2 আওয়ার্স $20। এই লেকের চারিপাশ দিয়ে আমরা ফ্লোরিয়াটা ঘুরে দেখবো। তো অনন্যা হাঁটছে আর আমি আজকে সাইকেলে। এই টিউলিপ ফেস্টিভ্যালটা যতবার দেখি ততবার যেন মনে হয় নতুনত্ব একদম। লাস্ট ইয়ার আমি 2018 মেলবার্নে টেসলা টিউলিপ ফেস্টিভ্যালটা দেখেছিলাম, ওটাই অ্যাকচুয়ালি এরকম ক্যানবেরাতে হয় আরও বিশালভাবে, সেই জন্যই এটা অস্ট্রেলিয়ার অ্যানুয়াল টিউলিপ ফেস্টিভ্যাল বলে। বাট এবারে যেহেতু মানে একটা জায়গায় কনসেন্ট্রেটেড হবে না সেই জন্য, বাট সিটির মধ্যে এটা কিন্তু একটা মেজর অ্যাট্রাকশন। আর ক্যানবেরার ওয়েদারটা এত ঠান্ডা যে তাই জন্য মানে আরও বেশি ফ্রেশ লাগছে আজকের ফুলগুলো, আর এত সুন্দর কালারফুল, মানে এক একটা এক এক রকম কালার। এবারের টিউলিপ ফেস্টিভ্যালটা কিন্তু ক্যানবেরাতে হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর অবধি। তো মোটামুটি যত তাড়াতাড়ি আসা যাবে তত ভালো ব্লুম দেখা যাবে। শেষের দিকে এগুলো তো ফুল ঝরে যাবে, এখনও অনেকগুলো ফুল ঝরে গেছে দেখছি। বাট এবারে আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম, মানে এটা আমার ক্যানবেরাতে ফার্স্ট টিউলিপ ফেস্টিভ্যাল। ভেবেছিলাম আরও অনেক সুন্দর করে হয়, হয়তো নেক্সট ইয়ার হবে সেটা অ্যাকচুয়াল যেটা যেরকম ফর্মে হয়। বাট এটাও দেখতে দারুণ লাগছে, মানে ব্যাকগ্রাউন্ডে লেক, এই পুরো সবুজ গার্ডেন আর তার মাঝখানে এরকম মানে বেড অফ কালার্স।
মানে এরকম এক্সপেরিয়েন্স আমাদের প্রথম। ঘুরতে এসে মিলান সাইকেলে ঘুরছে আর আমি এটে এটে ঘুরছি। সাইকেল না চালানো জানলে এরকমই মনে হয়। মানে ও তো মানে পারে পুরো লেকটাই এরকম ভাবে, ওকে আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কোথায় চলে যায়। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে কিন্তু ব্ল্যাক সোয়ানটা খুব পপুলার, মানে ব্ল্যাক সোয়ান অন্য কোথাও সেরকম দেখা যায় না। জাস্ট লুক অ্যাট দিস ব্ল্যাক বিউটি, দে আর সো গর্জিয়াস। মানে আমাদেরকে দেখে ওরা আবার যেন সামনে এগিয়ে এলো, কারণ ঠোঁটটা লাল আর কি বিশাল। দেখো গলা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। আকাশটা মানে আকাশের সাথে জল যেন পুরো স্পার্কেল করছে, তার সাথে এরকম চেরি ব্লসম, তার সাথে টিউলিপ, আর এরকম সবাই একটা পিকনিক মুডে যান। এই জায়গাটা হচ্ছে ক্যাপ্টেন কুক মেমোরিয়াল, মানে ক্যাপ্টেন কুক যে অস্ট্রেলিয়া ডিসকভার করেছিলেন, তো তার অনারেই কিন্তু এখানে এই ক্যাপ্টেন কুক জেট বা এই ক্যাপ্টেন কুক মেমোরিয়াল এই পুরোটা। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে এই পুরো লেকটা ঘুরতে তো হাফ অফ দ্য ডে কেটে যাবে। এই যে আমার পেছনে যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 147 feet হাই ফাউন্টেনটা, কিন্তু পুরো ক্যানবেরা সিটি থেকে দেখা যায়, মানে এত উঁচুতে ওঠে। তো এটা কিন্তু একদম সেন্টার পিস অফ অ্যাট্রাকশন ইন ক্যানবেরা। মানে ক্যানবেরা সিটিটাতে যখন ফার্স্ট ঢোকা হয় তখন কিন্তু সেই গ্ল্যামারাস ব্যাপারটা চোখে পড়ে না। মানে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি সবাই হয়তো ভাববে ইউজুয়ালি, বা আমিও যেটা ভেবেছিলাম প্রথম দেখার আগে, যে হয়তো অনেক স্কাইস্ক্র্যাপার্স থাকবে বা বিশাল একটা সুন্দর লুক হবে যেটা সিডনিতে পাই, বাট এই ক্যানবেরাটা কিন্তু খুব লেড ব্যাক, খুব পিসফুল একটা সিটি, মানে খুব প্ল্যান্ড ওয়েতে বানানো একদম নতুন একটা সিটি। সেরকম খুব একটা পপুলেশনও নেই, আর পুরো সিটিটা হচ্ছে এরকম সবুজ আর এরকম সব দারুণ জায়গা দিয়ে ঘেরা। মানে ক্যানবেরা আসাটা কিন্তু খুব একটা দূরেও নয়, সিডনি থেকে খুব কাছে, বাট এত সুন্দর একটা প্লেস, মানে হলিডে কাটানোর জন্য তো দারুণ, আর এমনিও যদি কেউ ডে ট্রিপে আসতে চায় তাহলে প্রচুর দেখার জিনিস আছে। আমরা আসছিলাম কারণ পুরো ক্যানবেরা সিটিতেই, মানে মলসের সামনে, লাইব্রেরির সামনে, চারের সামনে এরকম সব ফ্লোরিয়ান গ্লাভস করা। বাট পার্টিকুলারলি এই মলটা আমরা এসেছিলাম এইটা দেখার জন্য। এখানে সব ফ্লাওয়ার্সগুলো যেগুলো দিয়ে সাজানো, সেগুলো সব স্কুলের, প্রাইমারি স্কুলের বাচ্চারা এরকম কাগজ দিয়ে কেটে কেটে এইগুলোকে দিয়েছে। দিনামে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু, আর এমন অবস্থা হয়েছে আজকে আমাদের হাতে টাইমই নেই, নাহলে আমরা একটু মলটাও ঘুরে দেখতাম। মানে এত বড় মল দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। কারণ এই যে আমরা পার্লামেন্ট ঘুরছি বা মিন্টে আসছি, এগুলোতে তো কখনো ইন্ডিয়া থাকতে সম্ভব হয়নি, তো এগুলো একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আমাদের জন্য এটা ফার্স্ট টাইম, তো এখন এন্ট্রিটা করে দেখা যাক ভেতরে কি আছে। এবার প্রত্যেকটা বিল্ডিংয়ের এন্ট্রান্সেই কিন্তু এরকম করে সব ফ্লোরিয়ার শো হচ্ছে, তো যে যেখানেই যাক না কেন সবাই কিছু না হলেও একটুখানি টিউলিপ ফ্লাওয়ার দেখতে পাবো। আর এখন আমরা ঢুকছি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গাটা, ইয়েস, যেখানে কয়েন ম্যানুফ্যাকচার করা হয়। তো এই জায়গাটাতে পুরো স্টেজেস অফ কয়েন মেকিং এক্সপ্লেন করা রয়েছে, আর নানান জায়গায় এলসিডিতে বোঝানো হচ্ছে যে কীভাবে প্রোডিউস করে কয়েন সেখানে। এই সেই বিশাল কর্মকাণ্ডের জায়গা, আজকে সানডে তাই জন্য অফ, বাট আদারওয়াইজ এখানেই কিন্তু প্রডিউস হয় সব অস্ট্রেলিয়ান ডলার। এই জায়গাটা এসে না সত্যি মনে হচ্ছে উই আর রিয়েলি লাকি অ্যান্ড প্রিভিলেজ
যে আমরা এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়ান সেন্টস দিয়ে শুরু হয়, মানে আর ম্যাক্সিমাম ডলার্স হচ্ছে $2, মানে স্টার্টিং হচ্ছে ফ্রম 5 সেন্টস, 5, 10, 20, 50, $1, $2। সো আর তারপরে হচ্ছে সব নোটস, $5 থেকে নোটস। তো এখানে হচ্ছে মেইনলি সেন্টস আর কয়েন্স তৈরি হচ্ছে। সুন্দর সুন্দর ইনফরমেশন পাচ্ছি, যেমন এই পার্টিকুলার মিন্টটায় মেইনলি সেন্টস আর ডলার্স প্রডিউস করে, আর যেখানে নোটস মানে যে পলিমার নোটসগুলো স্টার্টিং ফ্রম $5 অ্যান্ড অ্যাবভ, সেগুলো হয় নোট প্রিন্টিং অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে মেলবার্নে। আর এই পলিমার নোটসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এগুলো কিন্তু অনেক দিনের লঞ্জিভিটি, মানে সহজে নষ্ট হয় না, ইজিলি ফোল্ডেবল, একদম প্লাস্টিক টেক্সচারের। আর অস্ট্রেলিয়া কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লিডার ইন পলিমার ব্যাঙ্ক নোটস। ওকে, নাও কামস দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। ইয়েস, আমরা কিন্তু আমাদের নিজেদের $1 কয়েন বানাবো। এখানে $3 কয়েন ইনসার্ট করলে নিজেদের $1 কয়েন পাওয়া যায়। লেটস টেক দ্যাট আউট। সো দিস ওয়ান ইজ $1, দিস ওয়ান ইজ $2, $3, অ্যান্ড সো ফাইনালি উই হ্যাভ মেড আওয়ার ওন $1 কয়েন অ্যান্ড তার সাথে এই একটা কার্ড। দিস দ্য বেস্ট এক্সপিরিয়েন্স উই এভার হ্যাড। সো ভাবা যায় যে অস্ট্রেলিয়ান মিন্টে এসে অস্ট্রেলিয়ান ডলার নিজেরা তৈরি করে বার করছি। দিস ইজ মানে সত্যি মানে আমাদের ভাষা নেই বলার, আমরা এতটা এক্সাইটেড। জাস্ট লুক অ্যাট দিস, এর মধ্যে বড় করে লেখা আছে ইউরেকার একটা সিম্বল, এই যে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে সিম্বলটা রয়েছে, আর পেছনে এলিজাবেথ টু এর একটা সিম্বল, আই মিন তার ছবি, আর নিচে লেখা $1 অস্ট্রেলিয়া 2020। দিস ইজ দ্য বেস্ট পার্ট উই হ্যাভ এভার ডান ইন দিস ট্রিপ। সো আমাদের একটা ছোট্ট ডাউট ছিল যে এই কয়েনটা মানে শুধু হচ্ছে মানে আমাদের কালেক্টেবল কয়েন না হয়ে থাকে, তো আমরা জিজ্ঞেস করলাম এখানে, তো ওরা বললো না এটা কিন্তু ইউজ করা যাবে, মিনস ইটস ওয়ার্থ দ্য $1 ভ্যালিউ। বাট সব থেকে মজার কি, এই কয়েনটা তৈরি হওয়ার ব্ল্যাঙ্ক কয়েন গেল অ্যান্ড তারপরে ঠিক আমাদের চোখের সামনে ওই মেশিনটা পাম্প করলো অ্যান্ড দেন দিস বিউটিফুল কয়েন কেম আউট। লাইক উই আর রিয়েলি ইলেটেড, আমাদের মিন্টে আসা সার্থক একদম। এটা এত সুন্দর, এত মানে সিনিক যে কি ভালো লাগছে। এখনো গাছের পাতাগুলো মানে ঝরে গেছিল, কচি পাতা উঠছে, মানে পুরো চারিদিকটা সবুজ আর এরকম গাছ। সো মিন্ট ঘুরে আমরা এখন এলাম হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ অস্ট্রেলিয়া। মানে লাইব্রেরিও যে এত সুন্দর আর এত বিশাল হতে পারে সত্যি আমাদের আইডিয়া ছিল না। আর এর লোকেশনটা এত পারফেক্ট, মানে সামনে ফোয়ারা আর আজকের আকাশটা যেন আরও বেশি ম্যাজিক্যাল করে তুলেছে পুরো প্লেসটাকে। বেস্ট পার্ট হচ্ছে এখানে প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা জায়গা কিন্তু ফ্রি ফর পাবলিক, কোনো টিকিটস নেই। আর পাবলিক হলিডেজ আর উইকেন্ডসে এলে তো পার্কিংও ফ্রি, মানে তাই জন্য আমরা সেটাই বলছিলাম যে ক্যানবেরা আসতে হলে এরা ওয়ান নাইট স্টে উইকেন্ডে চলে আসো, আর এত কিছু দেখার আছে যে ঘুরে শেষ করতে পারছি না। বুক লাভার্সের জন্য একটা প্যারাডাইস, মানে আমাকে এখানে এনে একটা জায়গায় ফেলে দিই, আমি সারাদিন কেন এক সপ্তাহ থাকতে রাজি আছি। Thank you.
লাইব্রেরি থেকে বেরিয়ে এসেই এই লেকের ধারটা এত সুন্দর, এত ওপেন স্পেস এখানটা। আর সবথেকে মজার এখানে হচ্ছে দুধারে এরকম যত ন্যাশনালিটিস এর লোক এখানে ক্যানবেরাতে থাকে, তার সেই সব দেশের পতাকা কিন্তু এখানে ডিসপ্লে, মানে এরকম একটা ডিসপ্লে সাউদার্ন হেমিস্ফিয়ারের এখানেই কিন্তু একমাত্র আছে। আর অস্ট্রেলিয়া তো এমনিতেই মাল্টি কালচারাল দেশ, তো এখানে সব দেশের লোকজনই আছে। তো রাইট নাও আমি আমার ইন্ডিয়ার ফ্ল্যাগটা খুঁজি, মানে আমি তাই ভাবছিলাম যে হাউ কাম ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না। ওই ওই পাশের সেকশনে লেটার হাফ অফ দ্য অ্যালফাবেটসের সব রয়েছে, আর এদিকে হচ্ছে ফার্স্টের দিক থেকে ইনিশিয়াল অ্যালফাবেটসের সব, তো দেয়ার দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ ইজ ফ্লাইং হাই। এই পুরো মাউন্ট গ্রিফিথ লেকটা জুড়ে ছখানা বড় বড় আইল্যান্ড আছে, আর তার মধ্যে এই অ্যাসপেন আইল্যান্ডটা হচ্ছে সব থেকে বড়। এই অ্যাসপেন আইল্যান্ডে এটা হচ্ছে, এই যে আমার পেছনে এটা হচ্ছে মাউন্ট ক্যারোলিন, এটা ব্রিটিশ গভর্নমেন্ট ক্যানবেরাকে গিফট করেছিল, আর হার হাইনেস এলিজাবেথ টু এসে এটা 1970 ইনাগোরেট করেছিল। এইটা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু 55 ব্রঞ্জ বেলস আছে, এবং এটা কিছু স্পেসিফিক টাইমে সারাদিনে একবার করে বাজে। তো আমাদের ক্যানবেরা ট্রিপ তো অলমোস্ট শেষের দিকে, 4:30 বাজে। তো এবার যাওয়ার আগে আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে মাউন্ট আইন্সলি লুকআউট, এখান থেকে পুরো ক্যানবেরার ভিউটা একদম প্যানোরামিকভাবে পাওয়া যায়। এই জায়গাটা 847 meters অ্যাবভ সি লেভেল, তো বুঝতেই পারছো অনেকটা সেই সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে আমরা এলাম, একদম ওপর থেকে পুরো ক্যানবেরা সিটির ভিউটা দেখবো বলে। লেটস গো। তো এরকম ক্যানবেরাতে কিন্তু অনেকগুলো লুকআউট আছে, এটা যেমন আমরা এসেছি মাউন্ট আইন্সলি লুকআউটে, এরকমই আছে রেড হিল লুকআউট, শেফার্ডস লুকআউট, বা ইনফ্যাক্ট টেলস্ট্রা টাওয়ার লুকআউট। তো টেলস্ট্রা টাওয়ার লুকআউট না পেড লুকআউট, মানে ওটা প্রায় 18-19 ফ্লোর উঁচু, আর ওখানে পুরো এরকম রিভলভিং রয়েছে গ্লাস হাউস মতো। গ্রিফিনের ড্যামটা কিন্তু একটা কংক্রিট ড্যাম, যেটা বানানোই হয়েছিল এই লেক গ্রিফিনের লেক ওয়াটারটাকে কন্ট্রোল করার জন্য। মানে ভাবতে পারা যায় একটা ম্যানমেড লেক এত বড় আর এত ওয়াটার ক্যাপাসিটি এটার, যে এটার জন্য একটা ড্যামই তৈরি করা হয়েছে। সো আমাদের দুদিনের ক্যানবেরা ট্রিপ তো এখানেই শেষ, এবার ব্যাক টু সিডনি। এত কিছু আছে না এই ক্যানবেরাতে দেখার যে দুদিনও যেন এনাফ নয়। তো মোটামুটি আমাদের যে ইটিনারিতে ছিল আমরা কভার করতে পেরেছি। তো এই লাস্ট পয়েন্ট যেটা এসেছিলাম, এই ড্যামটা এত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এই ক্যানবেরা ট্রিপে কিন্তু আমাদের প্রচুর ভালো ভালো মেমোরিজ, দ্য প্রাইমারি বিং যে মিন্ট থেকে আমরা নিজেদের $1 কয়েন বানিয়েছি। তো আর কি, মানে আগের বার যখন এসেছিলাম তখন শুধু স্পেসিফিক কয়েকটা জায়গায় ঘুরে গেছি, এবারে মনে হলো যে অ্যাকচুয়ালি আমরা ক্যানবেরা সিটিটাকে এক্সপ্লোর করলাম। এখানেই ক্যানবেরা ট্রিপ শেষ, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা।